শিক্ষার্থী বিন্দু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো মতো সেভাবে দেখছো। আজকে তোমাদের আমি পড়াচ্ছি একাদশ শ্রেণীর প্রণীতি ও সুশাসনমূলক বিষয়ে অধ্যায় প্রথম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মনে আছে আমি গত ক্লাসে পড়িয়েছিলাম প্রণীতি পাঠের প্রয়োজনীয়তা। আর আমি আজকে পড়াচ্ছি আজকের যে আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের প্রগতি ও সুশাসন পাঠের লক্ষ্য। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের পাঠ্যমূল। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বাংলাদেশের নাগরিকের প্রগতি ও সুশাসন পাঠের গুরুত্ব অনেক বেশি। আর এই আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে সেটি আমরা বুঝতে পারব। আমরা প্রথমে আসতেছি দেশকে ভালোবাসার শিক্ষা। আমরা এক সাগর রক্তের বিনিময়ে অনেক ত্যাগ প্রতীক্ষার পরে পেয়েছি আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ। এই স্বাধীনতা কীভাবে আসলো, স্বাধীনতা ধাপে ধাপে নেতাদের অবদান বা মুক্তিযুদ্ধ কীভাবে হলো, এই সব কিছুই আমরা পড়তে পারবো, জানতে পারবো। আর যখনই আমরা জানবো দেশের স্বাধীনতা কীভাবে আসলো, তখনই আমরা দেশকে ভালোবাসবো আর নাগরিকের মধ্যে গড়ে উঠবে দেশকে বোধ। তিন নম্বর আমরা আসি জাতীয় ইতিহাস জানা। প্রত্যেকটি রাষ্ট্রের দেশের জাতীয় ইতিহাস আছে। তো আমাদের দেশেও জাতীয় ইতিহাস, বিশেষ করে আমি আবার বলছি যে আমাদের স্বাধীনতার ইতিহাস, কর্মভূমি, দীর্ঘ সময়ের আন্দোলন এবং যে ব্যক্তিদের সমন্বয়ে বা নেতৃত্ব, যার নেতৃত্বে আমরা সুবিধা পেয়েছি, এই সব কিছুই আমরা প্রণীতি পাঠ করলে বুঝতে পারি বা জানতে পারি। তাই আমরা বলছি মানসিক প্রেক্ষাপটে প্রণীতি পাঠের গুরুত্ব অনেক বেশি। তারপর আমরা আসি 3 নম্বর জাতীয় আমরা সদ্য যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা যেন সকল জনগণ বা সকল নাগরিক ভোগ করতে পারে, তার জন্য জাতীয় সংহতি ও জাতীয় ঐক্যের দরকার। এবং সেই জাতীয় ঐক্যের জন্য যদি কোনো সমস্যা থাকে বা যে সকল সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো সমাধানের পথ ও নির্দেশ করে এই প্রণীতি সুশাসন। তারপরে আমরা আসি 4 নম্বরে রাষ্ট্রীয় প্রণীতি। অন্য দেশের ন্যায় আমাদের দেশেও, অর্থাৎ বাংলাদেশেও রাষ্ট্র পরিচালনার জন্য কতগুলো চারটি মূলনীতি আছে। সেই মূলনীতিগুলো কি হলো? প্রথমে
বাঙালি জাতীয়তাবাদ, দুই নম্বর ধর্মনিরপেক্ষতা, তিন নম্বর গণতন্ত্র, চার নম্বর সমাজতন্ত্র। তো এই জাতীয় এই রাষ্ট্রমূলনীতিগুলো আমাদের প্রণীতি ও সুশাসন ইতিহাস যেমন মানুষের অতীত বর্তমান আলোচনা করে বা বর্তমান আলোচনার সাপেক্ষে ভবিষ্যৎ পথ নির্দেশ করে, অর্থনীতি মানুষের অর্থনৈতিক জীবন বা উন্নয়ন সম্পর্কে জ্ঞান দান করে, তেমনই প্রণীতি সামাজিক ও রাজনৈতিক আলোচনাগুলি আলোচনা করে। কাজে নাগরিকের অধিকার কর্তব্য, দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ, এই সব কিছুই কর্মীদের মধ্যে ইঙ্গিত করা আছে। আর এই কর্মীদের সুস্থ পাঠ করলে রাজনৈতিক নাগরিকদের মধ্যে রাজনৈতিক সুস্থতাও বৃদ্ধি পায়। তারপর আমরা আসি সুনাগরিকতা শিক্ষা লাভ। দেশ পরিচালনার ক্ষেত্রে বা প্রশাসনিক কাজের জন্য সরকার দক্ষ, মেধাবী এবং সচেতন নাগরিকের এবং যদি সচেতন নাগরিক পাওয়া যায়, দক্ষ মেধা নাগরিক হয়, তাহলে দেশ পরিচালনার জন্য বা প্রশাসনিক কাজের জন্য বা প্রশাসনিক কাজগুলা সুন্দর সুসিদ্ধভাবে সম্পন্ন করা যায়। আর এই পরিণতি আর করলে সুন্দরতা শিক্ষা করা যায়। তাই আমরা বলি বাংলাদেশের পরিণতি শোষণ আঠেরো পর্যন্ত অনেক বেশি। তারপরে আমরা আসি গণতান্ত্রিক চেতনা। আমরা জানি গণতান্ত্রিক সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা। তখনই দেখা যাবে যে নাগরিকের মধ্যে একটি দেশের মধ্যে গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পেয়েছে, তখন দেখা যাবে সেই দেশে গণতান্ত্রিক সফলতা বা গণতান্ত্রিক বাস্তবায়ন করা সম্ভব। কাজে গণতান্ত্রিক ধর্ম সম্পর্কে বা গণতান্ত্রিক চেতনা সম্পর্কে সব কিছুই এই কমিটি আশ্বাসনের মধ্যে বিপদ করা আছে। আমরা যখনই বাংলাদেশের প্রণীত সুশাসন পাঠ করব, তখন দেখা যাবে যে একজন নাগরিকের মধ্যে দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, জনগণের কল্যাণ সম্পর্কে, অর্থাৎ গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি পাবে। তারপর আমরা আসি সংবিধান সম্পর্কে। একটা দেশ কীভাবে পরিচালনা করা হবে, এই সব বিধিবিধান সংবিধানে লিপিবদ্ধ করা হবে। 1972 সালে আমাদের সংবিধান প্রণীত হয়েছে বা সংবিধান অনুষ্ঠিত হয়েছে, সেই সংবিধানে রাষ্ট্র পরিচালনার বিধানগুলো সব লিপিবদ্ধ করা থাকে। কীভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, কীভাবে দেশ পরিচালিত হবে, সুব্যবস্থা কেমন হবে, সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কেমন হবে, এই সব কিছুই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা আছে। তাই যখন একটা নাগরিক সংবিধান পড়বে বা সংবিধান সম্পর্কে জ্ঞান লাভ করবে, তখন দেখা যাবে যে সে দেশ পরিচালনার অনেক কিছুই জানতে পারবে। যে আমরা বলতে পারি মানুষের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি। তারপরে কি জানতে পারি, সঠিক ইতিহাস জানতে পারি, অর্থাৎ আমাদের দেশ সম্পর্কে, আমাদের জাতি সম্পর্কে, আমাদের সমাজ সম্পর্কে সঠিক ইতিহাসকে পরিণতি সুযোগ করতে পারা থাকে। যদি আমরা একটা দেশ কীভাবে সেখানে হলো
বা সেই মর্ম যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে যদি না করি তাহলে কখনোই চাকরি উন্নয়ন সম্ভব হয় সম্ভব নয়। যখনই দেখা যাবে যে একটা জাতির কাছে একটা দেশে বা একটা দেশ সম্পর্কে একটা দেশের ভিন্ন সম্পর্কে সঠিক ইতিহাস তৈরি করব তখনই জাতি উন্নতিশীল করে যেতে পারবে বা সারা বিশ্ব সম্পর্কে জানতে পারবে। তারপরে আমরা আসি এক নম্বর সুশাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ একজন নাগরিক বা দেশের জনগণ উন্নতি করলে তারা জানবে সুশাসন কী, সুশাসনের বৈশিষ্ট্য কী, সুশাসন প্রতিষ্ঠা করার উপায় কী, সমস্যাগুলো কী, সেগুলোর সমাধান কী, এই সম্পর্ক জানতে পারবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি সার্বিক আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে প্রগতি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রগতি ও সুশাসন যদি সঠিকভাবে প্রত্যেকটি নাগরিক করে তাহলে এই সোনার বাংলাদেশের সোনার মানুষ তৈরি হবে। তো যাই হোক, আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটি নাগরিককে শুধু প্রণীতি বিষয়ে বলবো না, প্রত্যেকটি নাগরিককে পড়া উচিত প্রণীতি সম্পর্কে ব্যবস্থা, কারণ দেশ সম্পর্কে জানতে হলে, জাতি সম্পর্কে জানতে হলে, সঠিক ইতিহাস জানতে হলে, আর দেশের সংবিধান সম্পর্কে জানতে হলে আমাদের সকলকে এই প্রণীতি সুশাসন লাভ করতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা জানলে যে আমাদের বাংলাদেশের প্রণীতি সুশাসন পাঠের গুরুত্ব। আর এরপরে আমাদের যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে প্রণীতি একটি সামাজিক বিজ্ঞান, আর এই প্রণীতি সামাজিক বিজ্ঞানের অংশ হিসাবে দেখা যাচ্ছে অর্থনীতি, ইতিহাস, ভূগোল, স্বাস্থ্য, তারপরে আইসিটি, এই সব কিছুর সাথেই প্রণীতির সম্পর্ক আছে। তো প্রণীতির সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্কগুলো আছে, সেগুলো তোমাদের প্রশ্ন দেওয়া আছে, তোমরা বইয়ে পড়ে নেবে। আর আমরা একটু কিছু কিছু দেখাই, আমরা যে এটা যে কয়েকটি আমার ক্লাস ছিল সেই ক্লাসে আমরা প্রথমে কী কী করছিলাম, প্রথমে করেছিলাম প্রণীতি উৎপত্তি ধারণা সংজ্ঞা, তারপর কী করেছিলাম মনে আছে দেখো তো কিন্তু পড়ো কিনা, তারপর আমরা করেছিলাম কি প্রণীতির পরিধি ও বিষয়বস্তু, তারপর কী করেছিলাম প্রণীতির পাঠের প্রয়োজনীয়তা, তারপরে কী করলাম প্রণীতির পাঠের গুরুত্ব, আর তোমাদের বললাম প্রণীতির সাথে অন্য সামাজিক বিজ্ঞান সম্পর্কগুলো তোমরা একটু করে দেখে নিও। আর আমি আবারও বলছি, আগেও বলেছি, এখন বলছি যে তোমরা প্রত্যেকটি অধ্যায়গুলো খুব সুন্দর করে রিটিনটা করবে, একদম মুছে পড়ে যাবে, তাহলে কী হবে যে কোনো নৈরাত্রিক প্রশ্ন, সৃজনশীল প্রশ্নগুলো কর্তৃপক্ষ তোমাদের সমাধান হবে। তো তোমাদের যেহেতু আমাদের এই অধ্যায়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তোমরা বাসায় খুব সুন্দর করে অধ্যায়টা আবার মনে করে পড়ো, আর পড়ার পর নৈরাত্রিকগুলো করে নিবে। আর আমি নেক্সট ক্লাসে সৃজনশীলের হাতে ভিডিও দিব, তোমাদের ক্লাসে বুঝিয়ে দিব। আজকের আলোচনা আমরা এখানে শেষ হতে যাচ্ছি, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ, এবং পরবর্তী ক্লাস আজকে যেভাবে ক্লাস থেকে অনুভব করলা এভাবে আজকে উপস্থিত হবে, এবং সেই পর্যন্ত তোমরা এই করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে অনেক থাকবে আমি সেই আশা করছি।